বলতে এখন জাস্ট খবর পাইলাম আমি একটা, যেখানে একটা পুলিশের গাড়ির সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই অ্যাক্সিডেন্টটা অন্য গাড়ির লোক হয়েছে না কার লোক হয়েছে ঠিক করতে আমি পারতাছি না। আমি জাস্ট আইলাম, আয়া রাস্তার মধ্যে এখানে দেখছি পুলিশের গাড়িটা অর্ধেক ইয়ে ভাঙা, বোনার টোনার খোলা সব খোলা। তো আয়া জিজ্ঞেস করছি, বলে জানতে পারছি যে পুলিশ আসছিল তিন চারজন, তারা ওখানে জীবিত শিফট হয়েছে। আমি এখন জীবিত যেতে আসছি, গিয়ে দেখি কে কে আছে না আছে ডিটেলস লইয়া তারপরে বাকিটা দেখবো। ক্ষতিগ্রস্ত কতজন হয়েছে স্যার? এটা তো আমি কইলাম না, তিন চারজন আসিল, বুঝতেছি না কে কে আসিল না আসিল। জীবিত যাওয়ার পরে আমি ক্লিয়ার হবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে যারা গাড়ি চলেছিল কোনো তার প্রতিবাদী কোনো ক্ষতি হয়েছিল নাকি না অন্য ক্ষতি বলতে? তো আমি তো আমার আগে তো আপনারা আইছেন না, আমি তো জাস্ট আইয়াই সবার মানে জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পরে দেখলাম যে যারা ইনজুরিড হয়েছে তারা সব শিফট হয়ে গেছে জীবিতে। যে গাড়িতে কতজন ছিল স্যার? বুঝতেছি না, অ্যাকুরেট বুঝতেছি না কতজন আসবো, তিন চারজন তো থাকবোই। আমি জিপিতে গিয়া দেখি কতজন আসলো না আসলো তার ডিটেল জানি, তারপরে আমি জানাই। স্যারের নামটা কি স্যার? আমি সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা, ইস্ট আগরতলা পিএস। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই।